वाटिका एनरिच्ड हेयर ऑयल निवेदित। হেলাল উদ্দিন নামে কেউ বাসায় থাকে? হ্যাঁ থাকে। কেন, কি করেছে সে? তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। ভাইজান, আপনি কি বিশ্বাস করেছেন যে আমি মার্ডার করেছি? তুই চলে যা। ও প্রপোজাল নিয়ে ঠাট্টা করবে না, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না নাবিলা কেন আমাকে বিয়ে করতে চাইবে। নাবিলা, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। রফিক, এত কথা বলার দরকার নাই তো, তুমি শুধু তোমার সিদ্ধান্তটা আমাকে জানাবে, ব্যাস। হ্যালো নাবিলা। হ্যাঁ বলো। আমার খুব খারাপ লাগছে। কেন, তুমি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চাও? আসতে চেয়ে আবার ফোন করলে কেন? আজ না হয় থাক, কাল আসি। না, এখনই আসো, আমি অপেক্ষা করছি। Thank you.
হ্যালো, আমি তোমাদের বাসার গেটে। ভেতরে আসো। আবার ভিতরে কেন? মার সঙ্গে তোমাকে আলাপ করিয়ে দিতাম। আজ না। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি আসছি। ঠিক আছে। সন্ধ্যা হয়েছে কখন? যাইতাছি। যাও। শোনো, মাকে বলো আমি বাইরে গেলাম। আপা রাত্রে বাসায় খাবেন না? না, মাকে খেয়ে নিতে বলো, আর ওষুধ খেতে যেন না ভুলে। জি আচ্ছা। না বোঝার তো কিছু নাই, আমি জাস্ট তোমাকে একটা প্রপোজাল দিয়েছি, তুমি হ্যাঁ না কিছু একটা বলবে। ঠিক আছে, সমস্যা হলে কিছু বলার দরকার নেই। রাগ করছো কেন? একটু বুঝতে চেষ্টা করো, কি অবস্থার মধ্যে তুমি আমাকে ফেলে দিয়েছো। কি অবস্থা? একটা মেয়ের প্রপোজাল ফিরিয়ে দেওয়ার মতো সাহসও তুমি পাচ্ছ না। এত সোজাসুজি ফিরিয়ে দেওয়ার কথা উঠছে কেন? আমি কি বুঝতে পারছি না তুমি রাজি না? তার মানে আমার আর কিছু বলার দরকার নাই? না, আমি বুঝে নিয়েছি। এটা তোমার রাগের কথা না তো? আমি তোমার কনফিউশনটা দূর করে দিচ্ছি। তুমি ভাবছো আমি তোমাকে কেন বিয়ের প্রস্তাব দিয়েছি, ঠিক? কেন? তুমি ভাবছো যে তোমার সঙ্গে তো আমার এরকম কোনো সম্পর্ক তৈরি হয়নি, অন্তত আমি তোমাকে বলিনি। আসলে ব্যাপারটা তো জটিল না, খুবই সিম্পল। আমার মনে হয়েছে তোমার সঙ্গে আমার বনিবনা হবে। বনিবনা? আন্ডারস্ট্যান্ডিং। আমার তো মনে হয় একটা দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তুমি কি বলো? হ্যাঁ ঠিক। তুমি মনে করো না যে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি কারণ আমি তোমার প্রেমে পড়েছি। মানুষ ভান করে, নানা ধরনের প্রিটেনশন দিয়ে একটা অ্যাটমসফিয়ার তৈরি করে রাখে, কিন্তু আমার কাছে মনে হয় দাম্পত্য জীবনটা একটা হোস্টেল লাইফের মতো। রুমমেটের সঙ্গে মিলেমিশে থাকতে হয়, একজন আরেকজনের সুবিধা অসুবিধা দেখতে হয়। তুমি শুনছো তো? কিন্তু কি বলছো সব? ও নিজেই অভিনয় করছে তোর সাথে। অভিনয় 100% বিশুদ্ধ ভান। কিসের ভান? হাদারাম, নাবিলা তোর প্রেমে পড়েছে। দূর, মোটেও না। বুদ্ধু, তুই না আসলে একটা গাধা। কেন? আরে নাবিলার মতন মেয়ে তোর প্রেমে না পড়লে বিয়ের প্রস্তাব দিবে? কিন্তু ও তো নিজের মুখে বলল প্রেমে পড়েনি। সেটা কি ও কখনো নিজের মুখে স্বীকার করবে? কিন্তু প্রেমে পড়লে আমি টের পেতাম না। জি না, অত ঘিলু তোর এই খুলির মধ্যে নাই। নাবিলা তোকে কখনোই বুঝতে দেবে না যে ও তোর প্রেমে পড়েছে। কেন? আচ্ছা দাঁড়া, তুই নাবিলাকে জিজ্ঞেস কর যে প্রেমে পড়নি তো বিয়ে করতে চাচ্ছ কেন। সেটা তো নাবিলা পরিষ্কার করেই বলল। কি বলল? বিয়ের পর আমরা একসাথে থাকব, আর মনে করব আমরা একটা হোস্টেলে আছি, দুই রুমমেট। রুমমেট না, তা হোস্টেলের রুমমেটরা কি কি করে? কি করে? তুই নাবিলাকে জিজ্ঞেস কর, রুমমেটদের তো বাচ্চা কাচ্চা হয় না, আমাদের কি হবে? আবার ফাজলামো শুরু করে দিলি? রুমমেট? হ্যাঁ।
আচ্ছা, এখানে যে একটা নীল রঙের ফাইল ছিল ওটা কোথায়? খেয়াল করি নাই তো ম্যাডাম। খেয়াল করোনি? একটা নীল রঙের ফাইল। জি না ম্যাডাম। যাও। হ্যালো, মা কি করছে? খালাই শুইয়া রইছে। মাকে দাও তো। দিতাছি। হ্যাঁ মা। আচ্ছা শোনো, আমি আমার ঘরে মনে হয় একটা চাবির গোছা ফেলে এসেছি, একটু দেখো তো। আমার অফিসের ড্রয়ারের চাবি, আমি লাইনে আছি, তুমি দেখো না। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিট পরে ফোন করছি, তুমি দেখো। মা। হ্যাঁ, ছেড়ে গেছিস তো? ও আচ্ছা, তুমি তোমার কাছে ভালো করে রেখে দাও। বাবার কলমটাও তো দেখছি খাটের উপর। হ্যাঁ, ভুলে ফেলে আসছি। কিন্তু তোমার তো এরকম ভুল হয় না কখনো। আচ্ছা রাখছি। রফিক ভাই, কোনো প্রবলেম না তো? না, আপনাকে জানি কেমন দেখাচ্ছে, শরীর খারাপ? না, শরীর ঠিকই আছে। তাহলে কি অন্য কোনো প্রবলেম? বললাম তো কোনো প্রবলেম নাই। স্যার, আপনার কাছে একজন গেস্ট আসছে। কোথা থেকে আসছে? সেটা তো কয় নাই, গিয়ে বলো, আমি ব্যস্ত আছি। হ্যালো, কি ব্যাপার রফিক? কি শেন ভাই, সার্কের উপর রিপোর্টটির কি করলেন? কোনটা? কোনটা মানে, আসেন তো আমার রুমে। চার দিন আগে রিপোর্টটা জমা দেওয়ার কথা, আর আপনি দিব্যি ভুলে বসে আছেন। শেন ভাই, শুধু রিপোর্টের কথাই না, আমি সব কিছুই ভুলে যাচ্ছি। সব কিছু ভুলে যাচ্ছি মানে? অফিসে নেমে রিক্সা ভাড়া দেবো বলে পকেটে হাত দিয়েছি, দেখি ওয়ালেট নেই, চাবির গোছাও খুঁজে পায় না। পরে বাসে ফিরে গিয়ে দেখি দরজায় চাবির গোছা ঝুলছে। কি যে হচ্ছে আমার সঙ্গে বলেন কি? বিয়ে করে ফেলেন, সব কিছু মনে থাকবে।